হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সকলকে। চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে, একদম আমার ঘরের জানলার সামনে বসে ফিসফিস করে বৃষ্টি হচ্ছে দেখছি, আর বসে বসে একটু ভিডিও দেখছিলাম। আর মা সকালকার খাবার নিয়ে চলে এসেছে, ম্যাগি আর চা ঘুম থেকে উঠেই খেয়ে নিয়েছি। তো চলো ম্যাগিটা খেয়ে নিই আর ব্লগটা তোমরা দেখতে থাকো। এই যে ম্যাগি, কি গরম ভাপ উঠছে বিশাল। তো চলো এটাকে সাবাড় করা যাক, পেটে পড়া যাক। ফাইনালি কাকুরা পাট বাঁধতে চলে এসেছে, আগের দিন গরমের কারণে না মেয়েদের পালিয়েছে, তাই তো কাকু? আজকে সকালে অন্য জায়গায় করেছিল, আগের দিন এসে চলে গেছিল। আর কি অবস্থা দেখো, ঘরের ভেতরে ভর্তি হয়ে আছে, এখানেও হাফ হয়ে গেছে, এই কটার আছে, আজকেই চলে যাবে। এগুলো বস্তা সাইজের করা হচ্ছে না, এক একটা বস্তায় ঢুকবে। তো আমাদের পাট গুটানো আর এনাদের পাট বাঁধার স্টাইলই আলাদা পুরো। এই দেখো দেখতে কত সুন্দর লাগছে। কালকে রাত থেকে সেই বৃষ্টি হচ্ছে, কোনো থামাথামি কেস নেই, হয়েই যাচ্ছে। আর আমি ভিজে ভিজে কাকুগুলোর জন্য এই যে জল খাওয়ার নিয়ে এলাম। চলো দিদি, কাদা গাড়িটা নামালাম, কি হলো দেখো, চাকাটা ব করে ঘুরছে, এমন জায়গা দিয়ে গিয়েছি বিচ্ছিরি অবস্থা হয়ে আছে গাড়িটা। তো ফাইনালি ঘর খালি, এই যে দেখতে পাচ্ছ, সব পাটে পাট ছিল সব খালি হয়ে গেল। এখনো 2 বিঘে মতো আছে, ওগুলো আবার উঠবে, আবার ভর্তি, আবার মেলতে হবে। আপাতত সব খালি হয়ে গেল, মানে পুরো ফাঁকা ফাঁকা লাগছে, ভর্তি হয়েছিল এই জায়গাটা পুরো টোটালটা। এই মাত্র কাজ শেষ হলো, হিসাব পত্র সবকিছু করে মাপটাপ করে নিয়ে বেরিয়ে গেল। আর কি নোংরা কি নোংরা ছিল, এত এত ময়লা বেরিয়েছে প্রচন্ড। তো চলো, ওই যে পেছনে মা রান্না করছে, আমি ছানটা করে নিই দিয়ে খাবো। এবার সেই সকাল থেকে মাপ চলছে, বসেই ছিলাম, লিকা চুকা হ্যাড্ডা ব্যাড্ডা, তারপরে লাস্ট হিসাব পত্র হলো, এই মাত্র গেল কাকুগুলো। তো রান্না হয়ে গেছে, খেতে বসে পড়েছি, এবার খাবো। এই যে বাবা বাজে সাথে, বাবা আলু তুলছে আর খাচ্ছে, মানে ডিমের তরকারি দাও দেখি। আর আজকে রান্না হচ্ছে, দেখাচ্ছি তোমাদের, কি শাক, ডাঁটার শাক। আজকে হচ্ছে এই যে শাক সেদ্ধ ভাত, পটল ভাপা আর ডিম, ডিমের কালিয়া। চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া কমপ্লিট, একটু রেস্ট নিয়ে বেরোচ্ছি, এখন যাবো ইলেকট্রিক বিল দিতে। চলো বিলটা দিয়ে আসছি, সেই কবে থেকে বলছি দিয়ে আসবো দিয়ে আসবো, আশা করি ফাইন ভরতে হবে। আর আমার পেটিএম এ টাকা নেই, না হলে আমার পেটিএম থেকে আমি পেমেন্ট করে দিতাম। ইলেকট্রিক বিল দিয়ে এসে চলে এসেছি ফাঁসিতলা ঘাটে, আর আকাশের অবস্থাটা দেখো, এত মেঘ, দেখতে ভালো লাগছে আবার ভয়ও লাগছে, খুব মেঘ করেছে এই সাইডটায়, খুব মেঘ করেছে। নিজেকে চেঞ্জ করব কি করে, গল্প করছি কার সাথে জানি না, বলছে নিজেকে চেঞ্জ করব কি করে, তার মানে বুঝতে পারছো কার সাথে গল্প করছে। সুন্দর একটা দৃশ্য আমি উপভোগ করছি, তার সাথে সাথে হালকা বৃষ্টি পড়ছে। তো চলো, ওই যে ইসকন, ঘাট থেকে ইসকন দেখা যায় পুরো স্পষ্ট। হঠাৎ রাকেশ ভাই বলল, সাহেব দা চ জলের মন্দিরে, ওর ভালো লাগছে না, চলে এলাম। নে দেখছি জলের মন্দির, এবার তো এই টাইমটা এলেই দেখতে খুব সুন্দর লাগবে, আরতি হচ্ছে না পুজো হচ্ছে। দেখো ভেতরে ঠাকুর আছে, আমি জুম করে সঠিক দেখাতে পারবো না, একদম আরতির সময়। এটা হচ্ছে জলের মন্দির, একদম রাইট টাইমে এসেছি, আরতি হচ্ছে এখন। এই যে দেখতে পাচ্ছো, একদম ওয়েদারটাও সেরা ওয়েদার, একদম সন্ধ্যের টাইম, আর এটা হচ্ছে জলের মাঝে, এই জন্য এটাকে বলে জলের মন্দির। নবদ্বীপে অনেক ঘোরার জায়গা আছে, আমি যাই না, অনেক কিছু দেখানোর আছে। আজকে তোমাদের জলের মন্দির দেখিয়ে দিলাম। কৃষ্ণ ঠাকুর না ভাই, রাধাকৃষ্ণ, আমার সঠিক জানা নেই, রাধাকৃষ্ণই আছে, খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এখানে হরিণও আছে, কাউরির যদি ইচ্ছা হয় বাইরের যারা দেখছো যে জলের মন্দির যাব নবদ্বীপ, শুধু বলবে, যে কোনো জায়গায় এসে জলের মন্দির বলবে, তাহলে দেখিয়ে দেবে এই জায়গা। এই দেখো রাত হয়ে গেছে, তাই এখানে হরিণের গাদা। এই যে বিস্কুট খাচ্ছে, দেখেছো হাত থেকে নিয়ে দে ভাই, দেখেছো কত হরিণ, এই দেখো কত হরিণ। এখানে এলে তোমরা হরিণও দেখতে পারবে। এই যে রাকেশ ভাই দেখো হাত বোলাচ্ছে, খুব সুন্দর, খুব সুন্দর। খুশি তো তুই, রাকেশের হঠাৎ মন খারাপ নেই, এখানে এলো। এই দেখো খাবে বলে কেমন করছে, দেখো লোহাটাই খেয়ে ফেলছে, চিবাচ্ছে লোহাটা। তো চলো হরিণও দেখিয়ে দিলাম, এখান থেকে বেরিয়ে যাব। এই এই শিংগুলো দেখো খতরনাক,
যদি একবার চালিয়ে দেয় মুড়ি ফুড়ি ফেসে যাবে। তো বন্ধুরা আমি চলে এসেছি ওখান থেকে, এই যে চা নিয়ে নিয়েছি, এবার চাটা খাবো, দিয়ে দিকে আস্তে আস্তে বাড়ির দিকে যাব। তো চলে এসেছি ফাইনালি বাড়ি, আর এই যে আমার রুটি করছে গরম গরম, আজকে তাড়াতাড়ি রুটি খাবো, তাহলে আর শক্ত খেতে হবে না। আর এখন কিছুদিন আমি তাড়াতাড়ি খাচ্ছি, আগের মতো আর শক্ত হয় না, মানে দেরিতে খেলেই শক্ত হয়ে যায়, ঠান্ডায় থাকে তো ওই জন্য। গরম গরম রুটি, চলো একটা খেয়ে দেখি। আর বাবা এই ঘরে এই যে নিউজ দেখছে, এ বেশিক্ষণ দেখানো যাবে না, সব পার্টিগত ব্যাপার। বাবা ওখানে যা দেখছো ওগুলো দেখানো যাবে না, কারণ বুঝতেই পারছো পার্টি ফার্টি ব্যাপার, নিউজ দেখছে। তো চলো আমি একটু বাবার সাথে নিউজ দেখবো, এখন ফোনটা রাখি, তারপর আবার আসছি খাওয়ার সময়। আর কিছু রিলস ভিডিও বানাবো, রিলস ভিডিও বানাইনি, দুদিন হলো ভিডিও পোস্টই করিনি, রিলস বানাইনি, কালকে বানাবো বলেছিলাম বানাইনি, ঘুমিয়ে পড়েছি, তো রিলস ভিডিও বানাবো। তো ফাইনালি খেতে বসে পড়েছি রুটি মিষ্টি আর দুধ, চলো খেয়ে নিই। বাজে এখন রাত 11টা, আর বাইরে কি বৃষ্টি শুরু হয়ে গেছে, আমি টিভি দেখছিলাম, চলো আমি তোমাদের দেখাচ্ছি। ক্যামেরায় ঠিক আসছে না, ফোনের ক্যামেরা তো DSLR হলে ভালো দেখা যেত। খুব বৃষ্টি হচ্ছে বাইরে, আশা করি বৃষ্টির শব্দ শুনতে পাচ্ছ, খুব বৃষ্টি হচ্ছে, খুব বন্যা না চলে আসে। তো চলো আমি ভিডিও শেষ করে এবার এডিটিং করবো, লাস্ট দুদিন ধরে টাইমে ভিডিও আসেনি। এই যে দেখো এখানটায় দাঁড়িয়ে আছি, পুরো ফাঁকা ফাঁকা লাগছে, জায়গাটা পুরো ভর্তি ছিল, এখন মানে পুরো ফাঁকা এই দিকটা, মানে পাটগুলো তো আজকে সব চলেই গেল, এখনো বাকি আছে, এখন কিছুদিন রেস্ট, তারপর আবার শুরু হবে, খারাপ লাগছে। চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে কালকে সকাল থেকে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, ছোট্ট ভিডিও কমেন্টস করে জানিও কেমন হয়েছে। তো চলো গুড নাইট সকলকে, টাটা।